তো বন্ধুরা, রিয়েলমির তরফ থেকে নার্জো 20 এই মোবাইলটা লঞ্চ হওয়ার পর মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে 10,000 বা 10,500 টাকার মধ্যে কোন ফোনটা নেওয়া উচিত। মানে বন্ধুরা, মার্কেটে এতদিন 10,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল ছিল শাওমির তরফ থেকে রেডমি 9 প্রাইম। তো বন্ধুরা, রিসেন্টলি নার্জোর রিয়েলমির নার্জো 20 বের হওয়ার পর তো মানুষের মধ্যে একটা কনফিউশন চলে আসে যে কোন ফোনটা নেবে, যে শাওমির রেডমি 9 প্রাইম মোবাইল নেবে নাকি রিয়েলমির তরফ থেকে নার্জো 20, এই দুটো মোবাইল নেবে। তো বন্ধুরা, আমার কাছে অনেক এরকম যে মেসেজ এসছে যে 10,000 বা 10,500 টাকার মধ্যে এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা বেস্ট হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেই ব্যাপারেই কথা বলবো এবং দুটো ফোন, মানে রিয়েলমি নার্জো 20 এবং শাওমির তরফ থেকে রেডমি 9 প্রাইম, এই দুটো মোবাইলের ফুল কম্পারিজন করব এবং দেখব তোমাদের জন্য কোন ফোনটা নেওয়া বেস্ট হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা প্রথম এসছো তাদের বলে রাখি যে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে জয়েন করো, এই যে সাবস্ক্রাইবের যে বাটনটা দেখছো ওটা প্রেস করতে কিন্তু ভুলো না। এই ধরনের টেকনোলজি, গ্যাজেট, স্মার্টফোনের ভিডিও প্রতিদিন আসে এই চ্যানেলে সম্পূর্ণ বাংলাতে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা প্রাইসিংয়ের ব্যাপারটা দেখে নেবো যে কত দাম কোন মোবাইলটার। তো বন্ধুরা, একদিকে রাখি যে রিয়েলমির যে নার্জো 20 এই মোবাইলটা তোমরা 4GB এবং 64GB যে স্টোরেজ অপশানটা সেটির দাম হচ্ছে 10,500 টাকা, মানে 10,499, মানে 10,500 টাকার মধ্যে তোমরা রিয়েলমির তরফ থেকে নার্জো 20 মোবাইলটা দেখতে পাবে। এবং এখানে যে স্টোরেজটা ইউজ করা হয়েছে সেটি EMMC 5.1 স্টোরেজ ইউজ করা হয়েছে এই মোবাইলটার মধ্যে। তো বন্ধুরা, আরেক সাইডে আমি রেডমি তরফ থেকে 9 প্রাইম মোবাইলটাকে রাখছি এবং এর দাম হচ্ছে 9,999 টাকা এবং এর যে ভ্যারিয়েন্টটা হচ্ছে সেটি 4GB 64GB ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 9,999 টাকা। তো বন্ধুরা, এখানেও তোমরা যে EMMC 5.1 স্টোরেজ দেখতে পাবে। তো বন্ধুরা, দুটো ফোনের যে প্রাইসিং এবং ভ্যারিয়েন্টের কম্প্যারিজন করলে তোমরা রিয়েলমি নার্জো 20 500 টাকা এক্সট্রা দেখতে পাবে। তো বন্ধুরা, 10,000 টাকার ভিতরে তোমরা রেডমি 9 প্রাইম দেখতে পাবে, সেখানে 10,500 টাকায় তোমরা রিয়েলমির তরফ থেকে নার্জো 20 দেখতে পাবে। এবং বন্ধুরা, লুকসের কথা বললে, মানে লুকস, বিল্ড এবং ডিজাইনের কথা বললে তোমরা এখানে যে রিয়েলমি নার্জো 20 ফোনটা দেখতে পাচ্ছ সেখানে ব্যাক সাইডে তোমরা স্কোয়ার ক্যামেরা দেখতে পাবে এবং ফুললি প্লাস্টিক বডি দেখতে পাবে এবং তোমরা স্ক্রিনেই দেখছো যে এই টাইপের ফোন তোমরা দেখতে পাবে রিয়েলমি নার্জো 20-তে। এবং সেখানে যদি কম্পেয়ার করো যে রেডমি 9 প্রাইম এই মোবাইলটাতেও তোমরা প্লাস্টিক ব্যাগ দেখতে পাবে এবং তার সাথে সাথে যে ভার্টিক্যাল ক্যামেরা দেখতে পাবে এবং সেই ক্যামেরাটা দেখবে একটি নতুন ধরনের ডিজাইন, মানে সার্কেল ডিজাইনে তোমরা দেখতে পাবে রেডমি 9 প্রাইম। তো বন্ধুরা, এখানে মানে আমার পার্সোনালি রেডমির যে 9 প্রাইম এই মোবাইলটাকে দেখতে সুন্দর লাগছে, মানে একটি ইউনিকনেস আছে, মানে এখানে তোমরা ব্যাক সাইডে এই সার্কেলটা দেওয়ার জন্য একটু বেশি ভালো লাগছে এই রেডমি 9 প্রাইম এই মোবাইলটা। তো বন্ধুরা, লুকসের দিক থেকে রেডমি একটুখানি এগিয়ে আছে রিয়েলমি নার্জো 20-র থেকে। এবার বন্ধুরা, ডিসপ্লের ব্যাপারে কথা বললে তোমরা এখানে যে রিয়েলমি নার্জো 20 এটার মধ্যে তোমরা HD+ ডিসপ্লে দেখতে পাবে, মানে এখানে তোমরা HD 720p ডিসপ্লে দেখতে পাবে রিয়েলমি নার্জো 20-তে। সেখানে তোমরা যদি রেডমি 9 প্রাইম দেখো তাহলে এখানে তোমরা ফুল HD স্ক্রিন দেখতে পাবে, মানে তোমরা এখানে স্ক্রিনের দিক থেকে, মানে ডিসপ্লের দিক থেকে রেডমি 9 প্রাইম এগিয়ে আছে। তো বন্ধুরা, এখানে তোমরা রেডমি 9 প্রাইমে তোমরা ফুল HD স্ক্রিন দেখতে পাবে। তো বন্ধুরা, সেখানে তোমরা রিয়েলমি নার্জো 20-তে অনলি HD+ ডিসপ্লে দেখতে পাবে। তো বন্ধুরা, ডিসপ্লের দিক থেকে রেডমি 9 প্রাইম আগিয়ে। তো বন্ধুরা, এবারে চলে আসি প্রসেসরের ব্যাপারে, মানে এই দুটো ফোনের মধ্যে কী কী প্রসেসর ইউজ করা হয়েছে সেটির কম্প্যারিজন করা যাক। তো বন্ধুরা, তোমরা রেডমি 9 প্রাইম এই মোবাইলটার ভিতরে মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর পাবে, যেটি হচ্ছে 12 ন্যানোমিটার বেসড প্রসেসর। সেখানে তোমরা রিয়েলমি নার্জো 20-তে তোমরা দেখতে পাবে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর। তো বন্ধুরা, এটাও 12 ন্যানোমিটার বেসড প্রসেসর। তো বন্ধুরা, তোমরা এখন কনফিউশন যে কোন প্রসেসরটা ভালো, তো বন্ধুরা বলে
দেখি যে হালকা বেটার হচ্ছে রিয়েলমি নার্জো 20-র প্রসেসর, মানে মিডিয়াটেকের হিলিও G85 হচ্ছে হালকা বেটার হচ্ছে G80 প্রসেসরের থেকে। তো বন্ধুরা বলে রাখি দুটো প্রসেসরই সেম CPU ইউজ করে, এবং এখানে যে GPUটা দুটো প্রসেসর একটু আলাদা, মানে GPU রেঞ্জ একটু বেশি হচ্ছে মিডিয়াটেকের হিলিও G85 এটার মধ্যে। তো বন্ধুরা বলে রাখি যে তোমরা যখন নিজেরা ইউজ করবে, মানে রিয়েল লাইফে তোমরা যখন এই দুটো প্রসেসর পাশাপাশি রেখে ইউজ করবে, তখন আলাদা কিছু ফারাক বুঝতে পারবে না। দুটো প্রসেসরই খুবই ভালো প্রসেসর এই প্রাইস রেঞ্জের মধ্যে, এবং এই দুটো প্রসেসরের সাথে তোমরা গেম আরামসে খেলতে পারবে, মাল্টিটাস্কিং হয়ে গেল এবং সব কিছু খুবই স্মুথলি করতে পারবে এই প্রসেসরের সাথে। এই প্রসেসর দুটো প্রসেসরই খুবই খুবই ভালো এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো বন্ধুরা স্লাইটলি বেটার হচ্ছে, মানে হালকা বেটার হচ্ছে এই মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর, যেটি হচ্ছে রিয়েলমি নার্জো 20-তে ইউজ করা হয়েছে। তো বন্ধুরা এবারে চলে আসি ক্যামেরা সেকশনে, মানে ক্যামেরা কম্পারিজন করা যাক। তো বন্ধুরা প্রথমে রিয়েলমি নার্জো 20 এই মোবাইলটার ক্যামেরা দেখবো। তো বন্ধুরা তোমরা রিয়েলমি নার্জো 20-তে তোমরা ট্রিপল ক্যামেরা দেখতে পাবে, সেখানে তোমরা রেডমি 9 প্রাইমে তোমরা কোয়াড ক্যামেরা সেট আপ দেখতে পাবে। তো বন্ধুরা রিয়েলমি নার্জো 20-তে তোমরা 48 মেগাপিক্সেলের f/1.8 অ্যাপারচারের ক্যামেরা দেখতে পাবে, তার সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেখতে পাবে, এবং তার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো মোড দেখতে পাবে। তো বন্ধুরা এই ট্রিপল ক্যামেরা স্লট দেখতে পাবে, মানে ট্রিপল ক্যামেরা দেখতে পাবে এই রিয়েলমি নার্জো 20 মোবাইলটার মধ্যে। এবং সেখানে যদি তোমরা কম্পেয়ার করো রেডমি 9 প্রাইম, সেখানে তোমরা কোয়াড ক্যামেরা সেট আপ দেখতে পাবে, মানে 13 মেগাপিক্সেলের f/2.2 অ্যাপারচারের মেন ক্যামেরা, এবং তার সাথে সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো মোড এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার দেখতে পাবে রেডমি 9 প্রাইম মোবাইলটার মধ্যে। তো বন্ধুরা ক্যামেরার কম্পারিজন করলে তোমরা বেটার ক্যামেরা পাবে রিয়েলমি নার্জো 20 মোবাইলটার মধ্যে, কারণ এখানে 48 মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সার ইউজ করা হয়েছে, যেখানে যার অ্যাপারচার হচ্ছে f/1.8 অ্যাপারচার। সেখানে যদি রেডমি 9 প্রাইমের ক্যামেরা দেখো, সেখানে অনলি 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাবে, যার অ্যাপারচার হচ্ছে f/2.2 অ্যাপারচার। তো বন্ধুরা লো লাইট কন্ডিশনে যে ফটোর কোয়ালিটি তোমরা দেখবে, সেটি রেডমি 9 প্রাইমের মোবাইলের থেকে যে নার্জো 20 মোবাইলটা, সেটা অনেক বেটার পিকচার কোয়ালিটি দেখতে পাবে লো লাইট কন্ডিশনে, কারণ এখানে যে অ্যাপারচারটা নার্জোতে ইউজ করা হয়েছে সেটি হচ্ছে 1.8। তো বন্ধুরা ক্যামেরা সেন্ট্রিক ফোন চাইলে তোমরা রিয়েলমি নার্জো 20 মোবাইলটা নিতে পারো। এবং বন্ধুরা সেলফি ক্যামেরার কথা বলে, দুটো মোবাইলেই তোমরা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবে। তো সেলফি ক্যামেরার দিক থেকে দুটো মোবাইলেই তোমরা সেম ক্যামেরা দেখতে পাবে, কিন্তু যে ব্যাক ক্যামেরা সেখানে রিয়েলমি নার্জো 20 এগিয়ে। তো বন্ধুরা এবারে চলে আসে ব্যাটারি সেকশনে। তো ব্যাটারি সেকশনে এখানে একটি কিন্তু ইন্টারেস্টিং জিনিস ঘটেছে। তো বন্ধুরা বলে রাখি যে রিয়েলমি নার্জো 20 মোবাইলটার ভিতরে তোমরা 6000 mAh ব্যাটারি দেখতে পাবে, মানে 10,500 টাকার ভিতরে তোমরা 6000 mAh ব্যাটারি দেখতে পাচ্ছ। তার সাথে সাথে তোমরা 18 ওয়াটের ফাস্ট চার্জিং ইন দ্য বক্স, মানে বক্সের মধ্যেই পেয়ে যাবে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে ফাস্ট চার্জার তোমরা 18 ওয়াটের সেটা দেখতে পাবে বক্সের মধ্যেই। তো বন্ধুরা এই দিক থেকে রিয়েলমি নার্জো 20 খুবই খুবই ভালো। তো বন্ধুরা সেখানে কম্পেয়ার করলে, মানে রেডমি 9 প্রাইমের সাথে কম্পেয়ার করলে, রেডমি 9 প্রাইমে তোমরা 5020 mAh ব্যাটারি দেখতে পাবে, এবং তার সাথে সাথে তোমরা এই ফোনটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট নেবে, কিন্তু তোমরা বক্সের মধ্যে যে চার্জারটা দেখতে পাবে সেটি হচ্ছে 10 ওয়াটের চার্জার। তো বন্ধুরা এখানে কিন্তু ইন্টারেস্টিং জিনিসটা, তোমরা বক্সের ভিতরে 10 ওয়াটের চার্জার পাচ্ছ, কিন্তু ফোন আমাদের 18 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। তো বন্ধুরা তোমরা যদি আলাদাভাবে কোনো 18 ওয়াটের চার্জার কেনো, তাহলে কিন্তু বেটার পারফরমেন্স পাবে রেডমি 9 প্রাইমে, কিন্তু বন্ধুরা সেখানে তোমরা রিয়েলমি নার্জো 20-তে তোমরা 6000 mAh ব্যাটারি দেখতে পাচ্ছ, তার সাথে বক্সের মধ্যেই তোমরা 18 ওয়াটের চার্জার দেখতে পাচ্ছ। তার মানে বন্ধুরা রিয়েলমি নার্জো 20 অনেকটা এগিয়ে এই ব্যাটারি সেকশনে। তো বন্ধুরা তোমরা যদি ব্যাটারি পারফরমেন্স, মানে ব্যাটারি সেন্ট্রিক ফোন চাইছো, তাহলে আমি বলবো রিয়েলমি নার্জো 20 খুবই ভালো, কারণ এখানে HD+ ডিসপ্লে পাবে, সেটি হচ্ছে অনেক পাওয়ার এফিসিয়েন্সি সাথে আসে। তো বন্ধুরা তোমরা ব্যাটারি ব্যাকআপ, এই 6000 mAh যে ব্যাটারি ব্যাকআপটা অনেকটা বেশি দেখতে পাবে এই রিয়েলমি নার্জো 20-তে। তো বন্ধুরা এইটাই ছিল যে ফুল কম্পারিজন এই দুটো মোবাইলের মধ্যে। তো বন্ধুরা অ্যাট দ্য লাস্ট পয়েন্ট আমি এটাই বলছি যে দুটো ফোনই, দুটো ফোনের প্রাইস রেঞ্জের মধ্যে খুবই ভালো ফোন, মানে 10,000 এবং 10,500 টাকার ভিতরে দুটো ফোন খুবই খুবই ভালো ফোন।
এবার তোমাদের চয়েস যে তোমাদের মানে কোন জিনিসটা চাই। এখানে ভালো মানে রেডমি 9 প্রাইমে তোমরা ভালো ডিসপ্লে পাবে এবং তার সাথে সাথে লুকসটাও বেটার পাবে, এবং সেখানে যদি তুমি রিয়েলমি নার্জো 20 মোবাইলটা দেখো মানে 10,500 টাকার মধ্যে তোমরা এখানে পাবে 6,000 এমএএইচ এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জার বক্সের মধ্যে, তার সাথে সাথে ক্যামেরাটাও খুবই ভালো এই মোবাইলটার। তো বন্ধুরা এবার তোমাদের ডিসাইড করতে হবে যে তোমরা কোন মোবাইলটা নেবে। এই দুটো ফোনই, দুটো ফোনের যে প্রাইস রেঞ্জ মানে 10,000 এবং 10,500, এই দুটো প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এখন মার্কেটে। তো বন্ধুরা তোমরা এখন চুজ করে নাও তোমাদের কোন ফোনটা দরকার। তো বন্ধুরা এটাই ছিল ফুল স্পেসিফিকেশান এবং ফোল যে ডিফারেন্স এই দুটো মোবাইলের মধ্যে। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে জয়েন করবে, এই যে সাবস্ক্রাইবের যে বাটনটা দেখছো ওটা প্রেস করতে কিন্তু ভুলো না। এই ধরনের মজাদার টেকনোলজি রিলেটেড ভিডিও, স্মার্টফোন গ্যাজেটের ভিডিও প্রতিদিন আসে এই চ্যানেলে সম্পূর্ণ বাংলাতে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সাইনিং অফ।